হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। তো মোহন মানের জন্য কিন্তু এই মুহূর্তে একটা বড়সড় ট্রান্সফার নিউজ উঠে এসেছে। মোহন মান কিন্তু অফার করে বসেছেন একজন ইরানিয়ান সেন্টার ফরওয়ার্ডকে। তো তিনি কে সেটাই কিন্তু জানাবো এই ভিডিওতে। তো পুরোটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি তোমাদের চোখ রাখতেই হবে। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দাও, যাতে এরকম ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও দিলেই তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। আর তোমাদের সাপোর্ট ছাড়া, অর্থাৎ লাইক কমেন্ট শেয়ার, এগুলো ছাড়া কিন্তু চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়া একেবারেই সম্ভব নয়। তাই তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, যাতে এরকম ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও দিলেই তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। তো চলো দেরি না করে মেন টপিকটা শুরু করা যাক। তো আজকে সকাল থেকেই কিন্তু ভারতীয় ট্রান্সফার মার্কেট কিন্তু গরম হয়ে উঠেছে। তো মোহন মান কিন্তু অফার করে বসেছেন একজন এশিয়ান স্ট্রাইকারকে, তিনি কিন্তু হচ্ছেন ইরানিয়ান, তার নাম হচ্ছে করিম আনসারিফার্ড। তো এই করিম আনসারিফার্ড কিন্তু ইরানের জাতীয় দলের হয়ে ফুটবল খেলেছেন এবং তিনি কিন্তু ওয়ার্ল্ড কাপও খেলেছেন 2018 সালের বিশ্বকাপে। তো বুঝতেই পারছো এই প্লেয়ারটিকে মোহন মান অফার করে বসেছে, এবং এই নিউজটা কিন্তু উঠে এসেছে গ্রিসের একটি সংবাদপত্র থেকে। তো সেখান থেকেই কিন্তু জানা গেছে যে মোহন মান কিন্তু এই প্লেয়ারটির সাথে কথাবার্তা শুরু করেছে এবং তাকে কিন্তু প্রস্তাবও দেওয়া হয়েছে। তো প্রথমে তোমাদের জানিয়ে দিই করিম আনসারিফার্ড এই প্লেয়ারটি সম্পর্কে। তো করিম আনসারিফার্ডের বয়স কিন্তু এই মুহূর্তে 32 বছর, তিনি কিন্তু জেনারেলি সেন্টার ফরওয়ার্ড পজিশনেই খেলেন, এছাড়াও কিন্তু তিনি উইং দিয়েও কিন্তু খেলতে পারেন। তো তার তিনি যেসব ক্লাবগুলোতে খেলেছেন সেই ক্লাবগুলো কিন্তু সব বড় বড় ক্লাব। তিনি এই মুহূর্তে খেলছেন গ্রিসের অন্যতম বিখ্যাত ক্লাব এ কি এথেন্সের সাথে। তো এছাড়াও তিনি কিন্তু নটিংহাম ফরেস্ট ইংল্যান্ডের ক্লাব, এছাড়াও অলিম্পিয়াকোস বা ওসাসুনা স্পেনের ওসাসুনা, এরকম কিন্তু ক্লাবে তার খেলার কিন্তু অভিজ্ঞতা রয়েছে। তো এশিয়ান ক্লাবেও তার কিন্তু খেলার অভিজ্ঞতা রয়েছে, তিনি কিন্তু ইরানের পার্সিপোলিস বা ট্র্যাক্টরে খেলেছেন। তো বুঝতেই পারছো প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন একজন প্লেয়ার এই প্লেয়ারটিকে কিন্তু মোহন মান কিন্তু টার্গেট করেছে এবং তার সাথে কিন্তু কথাবার্তাও শুরু করেছে, সেটা কিন্তু সেই গ্রিসের কিন্তু সংবাদপত্রে উঠে এসেছে। তো তার কেরিয়ারে কিন্তু তিনি প্রচুর গোলও করেছেন, তার বেশিরভাগ তিনি ম্যাচ এ কি এথেন্স অর্থাৎ গ্রিসের এই দলটির হয়েই তিনি কিন্তু করেছেন। এছাড়াও কিন্তু তার ওভারঅল কেরিয়ারে কিন্তু প্রায় 120টার ওপর গোল রয়েছে, আর এ কি এথেন্সের হয়ে তিনি কিন্তু অলমোস্ট কিন্তু 35-36টা গোল করে ফেলেছেন এই 2-3 বছরে। তো এই ক্লাবটির সাথে কিন্তু এই প্লেয়ারটির কিন্তু এখনও 1 বছরের চুক্তি রয়েছে, অর্থাৎ 2023 সাল অবধি কিন্তু এই প্লেয়ারটির সাথে মোহন মান এ কি এথেন্সের কিন্তু চুক্তি রয়েছে। তো মোহন মানকে যদি এই প্লেয়ারটিকে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে কিন্তু মোহন মানকে কিন্তু একটা হিউজ পরিমাণে ট্রান্সফার ফি দিতে হবে। তো মোহন মান কিন্তু এই মুহূর্তে যেসব প্লেয়ারদেরই নিচ্ছে তাদের কিন্তু প্রায় ট্রান্সফার ফি দিয়েই তুলে আনছে। তো এই প্লেয়ারটির ক্ষেত্রেও কিন্তু যদি ট্রান্সফার ফি দিতে হয় তাহলে কিন্তু মোহন মান তুলে আনবে। তবে মোহন মান কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে কথাবার্তা চালাচ্ছে সেটাই কিন্তু শোনা যাচ্ছে এবং তাকে কিন্তু নেওয়ার জন্য বদ্ধপরিকর। তো সেইটাই তোমাদের জানাচ্ছিলাম যে শুধুমাত্র অস্ট্রেলিয়ান বা এরকম কোনো দেশের প্লেয়ারই শুধু হবে না, মোহন মান কিন্তু চাইছে এশিয়ান প্লেয়ার হিসাবে কিন্তু ইরান বা ইরাক এসব দেশের থেকেও কিন্তু প্লেয়ার নিয়ে আসতে। তো এই প্লেয়ারটির তোমাদের যে স্ট্যাটসটা দিলাম, স্ট্যাটটা দেখলেই বুঝতে পারছো যে কতটা ভালো মাপের একজন প্লেয়ার। এছাড়াও তিনি কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে, অর্থাৎ ইরানের জাতীয় দলের জার্সি গায়ে কিন্তু 90টার ওপর ম্যাচ খেলেছেন, তার মধ্যে কিন্তু 29টা গোল রয়েছে। এবং তার সাথে কিন্তু ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2018 সালে সেখানে কিন্তু তিনি খেলেছেন, যে সেখানে কিন্তু পর্তুগালের এগেনস্টেও কিন্তু তিনি গোল করেছেন। তো প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন একজন প্লেয়ার। সেই প্লেয়ার যদি ভারতীয় ফুটবলে বা মোহন মানের মতন ক্লাবে আসে তাহলে কিন্তু মোহন মানের খুবই উপকার হবে এবং ভারতীয় ফুটবলের জন্যও কিন্তু একটা ভালো খবর হবে, কারণ ভারতীয় ফুটবলের স্ট্যান্ডার্ডে এই প্লেয়ার কিন্তু এখনও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিতে পারবেন, কারণ এই মুহূর্তে তিনি কিন্তু এথেন্সের মতন ক্লাবে খেলছেন। তো এথেন্স কিন্তু গ্রিসের অন্যতম শক্তিশালী ক্লাব এবং এথেন্স কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মতন টুর্নামেন্টেও কিন্তু অংশগ্রহণ করে। তো সেই রকম একটা ক্লাবে খেলতে খেলতে মোহন মানে যদি আসে কোনো প্লেয়ার তাহলে কিন্তু নিঃসন্দেহে কিন্তু সেটা ভারতীয় ফুটবলের জন্য খুবই ভালো হবে। তো যেহেতু এই মুহূর্তে তার সাথে এখনও 1 বছরের চুক্তি রয়েছে সেই ক্লাবের, তাই জন্য কিন্তু মোহন মানকে কিন্তু একটা ট্রান্সফার ফি দিতে হতে পারে এবং মোহন মান কিন্তু সেই ট্রান্সফার ফি দেওয়ার জন্য কিন্তু বদ্ধপরিকর। এবার এই প্লেয়ারটি অর্থাৎ করিম আনসারিফার্ড তিনি নিজে আসবেন কিনা সেটা কিন্তু সময় বলবে, তবে মোহন মান কিন্তু তার সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে সেটা কিন্তু গ্রিসের সেই সংবাদপত্রটি কিন্তু প্রকাশ করেছে এবং তারা কিন্তু সেখানে দাবি করেছে যে তার সাথেই ইউরোপের বেশ কয়েকটি ক্লাবের অফার রয়েছে এবং ভারতের মোহন মানেরও কিন্তু অফার রয়েছে, এবং ভারতের মোহন মানের অফারটা কিন্তু খুবই লোভনীয় অফার। তো সেটা কিন্তু একদম সেই প্লেয়ারটিরই কিন্তু ব্যক্তিগত ডিসিশন তিনি কোন ক্লাবে যাবেন। তবে করিম আনসারিফার্ড কিন্তু এই মুহূর্তে কিন্তু তিনি নিজেও কিন্তু এথেন্স ছাড়তে চাইছেন সেটাই কিন্তু জানা যাচ্ছে, তাই জন্য কিন্তু তার মোহন মানে আসার সম্ভাবনাটা উজ্জ্বল হচ্ছে। যদিও ইউরোপের আরও অন্যান্য ক্লাবেরও তার অফার রয়েছে যেহেতু, তাই জন্য তিনি মোহন মানে আদৌ আসবেন কিনা সেটা কিন্তু সময় বলবে। যদি তিনি আসেন তাহলে কিন্তু মোহন মানের জন্য সেটা কিন্তু খুবই ভালো খবর হবে। এছাড়াও কিন্তু এই প্লেয়ারটি নিয়ে যদি আর কোনো নিউজ উঠে আসে সেটা কিন্তু তোমাদের অবশ্যই জানাবো। আর তোমরা কমেন্ট করতে পারো যে এই প্লেয়ারটি যদি মোহন মানে জয়েন করে তাহলে তোমরা কতটা খুশি হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।